वेलकाम फ्रेंड्स चैनल सक्सेस स्वागत आशा करी सबाई भलो आछो। पीएससी एकटार पर एकटा रेजल्ट बेर करे चले आशाव्यंजक। आशा करी आगामी दिन ताड़ाताड़ी पीएससी जेटा बोले जे दो मास पर तुम्हारे रेजल्ट बेरोबे, आमरा आशा करछी आगस्टेर शेष उइके हयतो तुम्हारे रेजल्ट बेरिये जाबे। तो आमादेर मक इंटरव्यू जेभाबे चलछे एटा चलबेई। आमादेर आजकेर कैंडिडेट रिया मुखार्जी। रिया पश्चिम बर्धमानेर एकजन साधारण स्नातक कैंडिडेट। साधारण स्नातक कथाटाके एकटु बोले दिलाम एई कारणेई जे तोमादेर कारोर कारोर अभियोग आछे जे आमादेर एई चैनेले बोधहय शुधुमात्र जारा अनार्स बा मास्टार्स पास करा कैंडिडेट तादेरई इंटरव्यू प्रकाश करा हय। केउ एई निये केउ केउ मंतव्यो करेछो, किन्तु एटा करार कोनो सुयोगई नेई। কারণ সর্বভারতীয় সরকারি চাকরির পরীক্ষা বা আমাদের পিএসসির পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরির পরীক্ষা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সবসময়ই বলা থাকে যে গ্র্যাজুয়েট। তো গ্র্যাজুয়েট যদি ক্যান্ডিডেট হতে পারে তাহলে আমাদের এখানে তো ওই রকম পাশ বিচার করার কোনো প্রশ্নই নেই। সাধারণভাবে যারা আছে যোগ্য, যারা নিজেকে তৈরি করবে, তারা সবাই নিশ্চয়ই পরীক্ষার উপযুক্ত হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের পাশ বিচার করা কখনোই হয় না, হওয়ার কারণও নেই। আমাদের রিয়ার মতো আরও আগে অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ, মক ইন্টারভিউ আমরা পাবলিশ করেছি যারা সাধারণ স্নাতক। তো রিয়া আমাদের সাধারণ স্নাতক ক্যান্ডিডেট। আজকে আমরা আগে রিয়ার কথা শুনে নিই, তারপর তার মানে কোথায় কী ত্রুটি বিচ্যুতি হলো সেই নিয়ে আলোচনায় যাব। তোমার নিজের পরিচিতি দাও। ধন্যবাদ আপনাকে আমাকে নিজের সম্পর্ক করতে সুযোগ দেওয়ার জন্য। আমি রিয়া মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা। আমি 2017 সালে বিএসসি পাস করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে, এবং তারপর থেকে আমি মানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এখনো পর্যন্ত। আমি একটি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাড়িতে আমার মা বাবা এবং দাদা আছেন। আর আমার হবি হচ্ছে আমি গান শুনতে ভালোবাসি, আর অবসর সময় মাকে বাড়ির কাজে সাহায্য করি। আর আর আমি একজন সেলফ মোটিভেটেড হার্ড ওয়ার্কিং পারসন। আচ্ছা, তুমি কোন কলেজে পড়াশোনা করলে? স্যার কুলটি কলেজে পড়াশোনা করেছি। কুলটি, আচ্ছা। তো আমাদের যে এই পশ্চিমবঙ্গ, তোমার পশ্চিম বর্ধমানে আছো, আমাদের পশ্চিমবঙ্গ এই রাজ্যটা তৈরি হলো কবে? 26 জানুয়ারি 1950 সালে। তাই তো? কিন্তু এই যে পশ্চিমবঙ্গ নামটা, এটা পেলো কবে থেকে? হ্যাঁ, তাছাড়া আর কি হবে, ভারত ভাগ হয়ে গেল, এখান থেকে একটা অংশ পূর্ববঙ্গ হয়ে গেল আর বাকি অংশটা পশ্চিমবঙ্গ। সেটা পূর্ববঙ্গ তখন ছিল না, তখন ছিল পূর্ব কি, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানটা মানে পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে পূর্ববঙ্গ বা বাংলাদেশ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ হয়েছে ওই সময়ই, 1947-এ। আচ্ছা, যখন ভারতবর্ষ স্বাধীন হলো সেই সময় ভারতের মানে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল না ভাইসরয় কে ছিলেন 1947-এর সময়? কে ছিলেন গভর্নর জেনারেল না ভাইসরয়? কাকে বলা হবে? লর্ড ক্যানিং তো অনেক আগে। ভারতের শেষ
ভাইস রয় তাহলে কে ছিলেন? স্যার বলছি শেষ ভাইস ভারতকে লর্ড ওয়ারেন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন প্রথম গভর্নর জেনারেল, তার আগে স্যার লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস, এই জায়গাগুলো একটু তোমাকে দেখতে হবে, একটু গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ গোলমাল হয়ে যাচ্ছে। মাউন্টব্যাটেনই ছিলেন লাস্ট ভাইসরয়। ও আচ্ছা আচ্ছা স্যার, মানে লাস্ট ভাই ওই বিষয়টা একটু পুরোটা দেখে নেবে। আচ্ছা ডিবিসি তো তোমার জেলাতেই আছে না? ডিবিসিতে কি হয় ওখানে, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো রিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো, না এই তো এতক্ষণ তোমার কথা শোনা যায়নি। আচ্ছা তোমাকে কি প্রশ্ন করা হয়েছে শুনেছো? আচ্ছা বলছি ডিভিসি এ তো তোমার জেলাতেই আছে, ডিভিসি কি ফাংশন করে? ডিভিসি জলবিদ্যুৎ তৈরি করে। আচ্ছা দামোদর কর্পোরেশন। আচ্ছা ওর কোনো থার্মাল ইউনিট নেই তো? মানে মানে শুধু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টই আছে তাই তো? ওর ডিভিসির থার্মাল ইউনিট কিছু নেই। আচ্ছা বলতে পারবে যে ওই দুর্গাপুরের কাছে যে ডিভিসির যে ব্যারেজটা ওতে কতগুলো গেট আছে? আচ্ছা সাত আটটা না, অনেক বেশি আছে। তোমার জেলাকে বলা হয় যে শিল্পের জেলা, এরকম বলার কারণটা কি? কারণ স্যার এখানে প্রচুর শিল্প কারখানা আছে, কয়লা শিল্প তো মানে ভারতের একটা মানে রানীগঞ্জ কয়লা খনি হচ্ছে ভারতের প্রথম এবং সবচেয়ে বৃহত্তম কয়লা খনি। বেশ, 1974 সাল থেকে এখানে কয়লা উত্তোলন শুরু হয়। 1974 সরি স্যার 1774 সালে প্রথম কয়লা উত্তোলন শুরু হয় রানীগঞ্জ কয়লা খনি থেকে। এছাড়া এখানে প্রচুর স্টিল প্ল্যান্ট আছে, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ইস্কো স্টিল প্ল্যান্ট আছে, বানপুরের কুলটি কারখানা আছে, আচ্ছা সেখানে ইস্পাত তৈরি হয়, আচ্ছা সিএলডব্লিউ আছে, চিত্রন লোকোমোটিভ ওয়ার্কস, আচ্ছা এছাড়া কোল ইন্ডিয়ার মানে হেডকোয়ার্টার ইসিএল আছে। তোমার আসানসোলে, আসানসোলে কিছু আছে নাকি? স্যার আসানসোলে কি বলি, আসানসোলে ইন্ডাস্ট্রি কিছু উল্লেখযোগ্য? স্যার উল্লেখযোগ্য বলতে আসানসোলের পাশেই বানপুরে তো ইস্পাত শিল্প আছে, আর আসানসোলের চিত্তরঞ্জনটা আসানসোলের মধ্যেই পড়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি মানে বিএসসি পড়েছো, তোমার কি পিওর সায়েন্স ছিল না বায়ো সায়েন্স ছিল? বায়ো সায়েন্স ছিল। আর তুমি কোন ইয়ারে পাস করলে? 17-তে। আর তারপর থেকে কম্পিটিটিভ পরীক্ষার পড়াশোনা করছো? আচ্ছা আচ্ছা সিম্বায়োসিস কি? সিম্বায়োসিস, হ্যাঁ মনে পড়ছে না। তুমি হাইবারনেশনের কথা শুনেছ নিশ্চয়ই? হাইবার, হাইবারনেশন, শীত ঘুম, শীত ঘুম শোনো নি? ব্যাঙের শীত ঘুম আছে, আর কারো শীত ঘুম নেই? আচ্ছা তো ও হচ্ছে শীতকালে ঘুমোতে যায় কেন? হ্যাঁ
ব্যাং বা ব্যাঙের মতো আরও কেউ কেউ আছে যারা শীতকালে ঘুমোতে যায় বা হাইবারনেশনে চলে যায়। ওই শীত ঘুমটাকে ইংরেজিতে বলা হয় হাইবারনেশন। তো হাইবারনেশনে চলে যায় কিছু কিছু প্রাণী, কেন যায়? আচ্ছা, ওই শীত ঘুমের মতো আবার কোনো কোনো প্রাণী আছে যারা গ্রীষ্ম ঘুমে চলে যায়, যেটাকে বলা হয় এস্টিভেশন। তুমি কি জানো গ্রীষ্ম ঘুমে কারা যায়? গ্রীষ্মকালে তো পিঁপড়ে ভাবে কি, পিঁপড়েরা শীতকালে খাদ্য মানে সঞ্চয় করে আর কি, যাতে স্যার যায় না, আমি এটা বলতে পারবো। হ্যাঁ, পিঁপড়ে হতেই পারে। আচ্ছা বেশ, তুমি বলতে পারবে 2020-তে মেডিসিনে কাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হলো? এখন তো একজনকে সাধারণত দেওয়া হয় না, একের বেশি জনকে দেওয়া হয়। 2020-তে মেডিসিনে কাদেরকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হলো? না স্যার মনে পড়ছে না। আচ্ছা, জন মিলফোর্ড না কি রাইস মানে এরকম ভাবে নাম ছিল। হ্যাঁ হ্যাঁ, রাইস তো ছিলই, রাইস ছিল, তারপর হার্ভে অল্টার ছিল। কজন ছিল মনে আছে? তিনজন। আচ্ছা হ্যাঁ, ঠিকই বলেছো, আর একজনও ছিলেন, মাইকেল হাউটন। হাউটন ছিলেন। ওদেরকে ওদেরকে কেন দেয়া হয়েছিল সেটা জানো? মেডিসিনে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ওটা কিসের জন্য? ঠিক, হ্যাঁ, হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এই মানে ভাইরাস, এটাকে হচ্ছে ওরা ওর নেচারটা কি সেটাকে ধরেছিল। তো হেপাটাইটিস সি কি করে আমাদের শরীরে, কোনো ক্ষতি করে? কি ক্ষতি করে? হেপাটাইটিস সি সম্পর্কে তো সেরকম কিছু শুনিনি এখনো পর্যন্ত স্যার। হেপাটাইটিস রোগটা যে যকৃতে ক্ষতি করে সেটা জানি। হেপাটাইটিস এর অনেক 5টা ভাগ আছে, এ বি সি ডি ই, এটাই জানি। আর হেপাটাইটিস সি প্রপার কি ক্ষতি করে সেটা ঠিক জানি না। আচ্ছা, ওগুলো জেনে নিতে হবে। বাচ্চাদেরকে কৃমির ওষুধ কেন খাওয়ানো হয় বলতো? বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানো হয় কারণ কি, তারা মানে কৃমির ওষুধ সাধারণত গ্রামাঞ্চলে মানে মাঠে ঘাটে মানে ওটা আসলে মানে খালি পায়ে হাঁটার জন্য পায়ের থ্রু দিয়ে ঢুকে যায় শরীরে এবং পেটে কৃমি উৎপন্ন হয় আর কি, অ্যাসকারিওসিস। স্যার মানে অপরিচ্ছন্নতার জন্য মেনলি কৃমি তৈরি হয় শরীরে পেটে হ্যাঁ, খালি পায়ে হাঁটতে এসব, তো সেটা শরীরে ওই সেই জন্য খাওয়ানো হয় কৃমি ওষুধ। তুমি দেখবে যে বাচ্চাদেরকে বলা হয়ে থাকে বছরে অন্তত 2 বার কৃমির ওষুধ খাওয়াতে। আইসিডিএস সেন্টারেও এই জিনিসটায় জোর দেওয়া হয়ে থাকে যে বাচ্চাদেরকে বছরে অন্তত 2 বার কৃমির ওষুধ খাওয়ানো। তো তার পিছনে তাহলে কারণটা হচ্ছে এই অপরিচ্ছন্নতা, তাই তো? আচ্ছা, তুমি জানো আইসিডিএস সেন্টারে যে ওই কৃমির জন্য যে ওষুধটা খাওয়ানো হয় সে ওষুধটা কি? হ্যাঁ, ওষুধটার নাম? আচ্ছা, অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল, এইগুলো খাওয়ানো হয়। তুমি অবসর সময়ে কি করো? আমি অবসর সময় গান শুনি আর আমি বাড়িতে মাকে হেল্প করি অনেক কাজে। আচ্ছা, তোমার কি ধরনের গান শুনতে ভালো লাগে? মানে আমি সব রকমেরই গান শুনতে পছন্দ করি, মেইনলি আমি সিনেমার গান শুনতে বেশি পছন্দ করি, হিন্দি বাংলা। আচ্ছা, তোমার কোনো প্রিয় সিনেমার নাম বলো তো, যে ছবিটার গান তোমার বেশি ভালো লাগে। স্যার কুছ কুছ হোতা হ্যায় গানগুলো ভালো লাগে। আচ্ছা, তো
তোমার জেলার একজন বিখ্যাত কবি তোমার জেলার আছেন, মানে ছিলেন, তার বাড়ি গিয়েছো? মানে তার, আচ্ছা, মিউজিক ইজ দ্য ওয়াইন দ্যাট ফিলস দ্য কাপ অফ সাইলেন্স, এটা তোমারও কি মনে হয়? মিউজিকটাকে, হ্যাঁ, মিউজিকটাকে ওয়াইনের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, যে এটা এমন একটা ওয়াইন যেটা ফিলস দ্য কাপ অফ সাইলেন্স। কেন কেন মনে হয়? আমাদের ফিলিংস এর উপর কাজ করে অনেকখানি, কিছু মিল পাওয়া যায় যার মধ্য দিয়ে হয়তো আমাদের দুঃখের বা আমাদের ভালো লাগার অনুভূতি গুলোকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে ওই সময়টা কেটে যায়, মনে হয় যেন কোনো একজন সঙ্গী আছে, তাই তো? আচ্ছা, তো তোমার নিউক্লিয়ার ফ্যামিলির কথা বললে, বাড়িতে ভাই না দাদা কে যেন আছে? দাদা আছে। দাদা কি কাজ করেন? আচ্ছা, আর বাবা কি করেন? বাবা বিসিসিএলে কাজ করতেন, এই 6 মাস হলো রিটায়ার করেছেন। আচ্ছা, তোমাদের এলাকার বেশিরভাগ মানুষজনই রয়েছেন যারা ওই সব শিল্পের সঙ্গেই যুক্ত। তো তোমার জেলা অফিসের কাছে থাকার জন্য, মানে যারা এখানে চাকরি করে বেশিরভাগ লোকজনই ওই জন্য বাড়ি করে। হ্যাঁ, তো তোমার এই যে মানে কলকারখানায় কাজ করছে, এখানে তো কিছু সমস্যা কিছু হয়? তোমার জেলার কোনো সমস্যা আছে? সমস্যা তো অনেক আছে, শিল্প কারখানা হওয়ার জন্য এখানে পরিবেশ দূষণটা অনেক বেশি, বায়ু দূষণটা, মানে ধোঁয়া, তারপর শব্দ দূষণ হয়, আর তাছাড়া এমনি এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা অনেক নিচে, তাছাড়া এই কয়লা খনি, মানে এই অনবরত কয়লা তোলার জন্য অনেক ধস নামে, অনেক জায়গায় প্রায় শুনতে পাওয়া যায় যে ধস নেমে গেছে। আচ্ছা, তো তোমার কি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা না রুরাল এরিয়া? কর্পোরেশন। আচ্ছা, কর্পোরেশনের কি মেয়র থাকেন না চেয়ারম্যান থাকেন? মেয়র থাকেন। এখন কি কেউ মেয়র আছেন? না স্যার, বর্তমানে মেয়র তো পদত্যাগ করে দিয়েছেন, তো ওনার বদলে একজন, মানে আংশিকভাবে দায়িত্ব চালাচ্ছেন, মানে সাময়িক আর কি, উনি আছেন, অমরনাথ চ্যাটার্জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর কারো কারো নিশ্চয়ই রিয়ার মতোই ধন্দ লেগে গেছে যে 1947-এর সময় আমাদের ভারতের ভাইসরয় গভর্নর জেনারেল কে ছিলেন, ওই জায়গাটা একটা গোলমেলের জায়গা, মানে ভাইসরয় গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল আগে শুরু হয়েছিল, তারপর ভাইসরয় এলো, আবার দেশ স্বাধীন হলো, সেখানে রাষ্ট্রপতি এলো, তো তার মধ্যে এই যে ভাইসরয় আর গভর্নর জেনারেল, এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কিছুটা কারোর কারোর এরকম কনফিউশন আসছে। আসলে এটা কিন্তু মানে একটু খুঁটিয়ে মনে রাখলে, একটু খেয়াল করে মনে রাখলে, যদি কেয়ারফুল হওয়া যায়, তাহলে কিন্তু এটা ঝামেলার কিছু নেই। আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন আমাদের যে শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন, শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন 1947-এর সময় কিন্তু ভাইসরয় ছিলেন। তারপর দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন ওই ভাইসরয়ের পদটাকে, সরি, ভাইসরয়ের পদটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, তখন আবার শুরু হয় গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। উনি 1947 থেকে 1948 সাল পর্যন্ত ছিলেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। আবার মাউন্টব্যাটেনের পর ওখানে সি রাজাগোপালাচারী বা চক্রবর্তী রাজাগোপালাচারীকে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল করা হয়। উনি 1948 থেকে 1950 সাল পর্যন্ত ছিলেন। তারপর 1950-এর 26শে জানুয়ারি থেকে আমাদের প্রেসিডেন্টের পদ শুরু হয় বা রাষ্ট্রপতির পদ, তখন আমাদের
রাষ্ট্রপতি হয়ে যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই জায়গাটা একটু গোলমাল লেগে যায়, কিন্তু একটু কেয়ারফুল হলে কিন্তু আমরা এই জায়গাটা মনে রাখতে পারবো। তো এটা রিয়ার ক্ষেত্রেও হয়েছিল। তো রিয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওর প্রথমেই একটু মানে গোলমালটা হয়ে গিয়েছিল বলেই পরের দিকের উত্তরে কিছু কনফিউশন অ্যারাইজ করেছে এবং নার্ভাসনেসও একটা কাজ করেছে আমার যা মনে হয়, যার জন্য এই উত্তরগুলোর ক্ষেত্রে একটু গোলমাল পাকিয়ে গেছে। তা না হলে ওর জানা ছিল না এমনটা নয়। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে রিয়ার বিভিন্ন বিষয় সম্বন্ধেই কিন্তু আইডিয়া আছে, আর আইডিয়াগুলো একটু ভাষা ভাষা, একটু ডেপথে যেতে হবে। যেমন ডিভিসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ডিভিসি নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু ডিভিসি শুধুমাত্র হাইড্রো ইলেকট্রিক পাওয়ারই জেনারেট করে না, ডিভিসি হচ্ছে একটা মাল্টিপারপাস গভর্নমেন্ট সেক্টর। তো এই সেক্টর এরা যেমন মানে হাইড্রাল ইলেকট্রিক পাওয়ারও, হাইড্রাল ইলেকট্রিক প্ল্যান্ট পাওয়ারও যেমন আছে, তেমন কিন্তু এদের থার্মাল পাওয়ার প্ল্যান্টও আছে, দুর্গাপুরে আছে, তারপর ঝাড়খণ্ডে একাধিক রয়েছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জুড়েই মোটামুটি এই দামোদর নদের তীরবর্তী এলাকা জুড়েই এদের কাজ। তো আমাদের পুরুলিয়ার যে রঘুনাথপুর বা বাঁকুড়ার মেজিয়াতে যে থার্মাল পাওয়ার ইউনিটগুলো বা দুর্গাপুরের যে থার্মাল পাওয়ার ইউনিট, এগুলো কিন্তু সবই ডিভিসিরই আন্ডারে। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ডিভিসির হেডকোয়ার্টার দুর্গাপুরে নয়, কিন্তু ওটা রিয়া বলেনি, আমি প্রসঙ্গত বলে রাখছি যে ডিভিসির হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তো এখানে আর একটা বিষয় যেটা হচ্ছে যে বিষয় যে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেই বিষয় সম্পর্কে রিয়ার উত্তর একটু ভাষা ভাষা হয়েছে। রিয়াকে আরেকটু জানতে হবে যে শীত ঘুম বা হাইবারনেশন বা গ্রীষ্ম ঘুম এসব নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, হেপাটাইটিস সি নিয়ে, কৃমির ওষুধ কেন খাওয়ানো হয়, সে বিষয়ে অবশ্য উত্তর দিয়েছে। তো যাই হোক, এই আইসিডিএস সেন্টার এবং আইসিডিএস সেন্টার রিলেটেড সেখানে যে কাজকর্ম হয় সেগুলো সম্পর্কে একটু গভীরে গিয়ে জানতে হবে। এই জানার কাজগুলো করে ফেলতে পারলে রিয়ার কোনো অসুবিধা হবে না। একটু কেয়ারফুল হও, বিষয়গুলোকে একটু দেখে নাও, দেখবে তোমারও অসুবিধে কিছু হবে না। ওকে, থ্যাংক ইউ।